নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড এডিটের কি বললেন মানুষকে ভরসা না করলে ক্যাপিটলই ভবিতব্য লেখা হীরক বন্দ্যোপাধ্যায় এক্সিকিউটিভ এডিটর এই সময় ডোনাল্ড ট্রাম্প নামের ওই বৃদ্ধ যে বেজায় বদরাগী একরোখা ও লাজলজ্জাবিহীন দোকান গোত্রের সে ব্যাপারে বিশ্ববাসীর মনে আর বিশেষ ধন্দ আছে তেমন তো মনে হয় না বলা হয়ে থাকে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে একটা ইনহিবিশন বা বাধবাধ ভাব থাকে যে কারণে তারা কথায় ও কাজে সৌজন্যের একটা সীমারেখা অতিক্রম করতে অতিশয় সংকোচ বোধ করেন কি বলা যায় আর কি বলা সমীচীন নয় সব সবসময় তার একটা হিসেব নিকেশ চলে এদের মনে বলা হয় নিম্নবর্গের মানুষ বরং এই আড়ষ্টতা থেকে অনেকটাই মুক্ত দুমদা মুখ খুলে উচ্চকোটির মানুষকে বেজায় অস্বস্তিতে ফেলে দেওয়ায় এদের জুড়ি নেই কিন্তু ট্রাম্প এক উজ্জ্বল ব্যতিক্রম ধনকুবের বা তার চেয়েও বেশি কিছু হওয়া সত্ত্বেও তিনি কোনো সৌজন্য কোনো ভদ্রতা কোনো আত্মসংযমের ধার ধারেননি হলিউডি মুভিতে টাকা ঢেলে যে জোর করে নিজের জন্য কয়েক মুহূর্তের আবির্ভাব আদায় করতে পারে সে যে হোয়াইট হাউসে পদার্পণ করেই নিজেকে বদলে ফেলবে আদ্যন্ত ভদ্রলোক হয়ে যাবে এমন আশা করা সত্যিই অন্যায় সুতরাং বাইডেনের জয় নিখাদ ও সুস্পষ্ট হলেও গোটা বিশ্বের সে সম্পর্কে তিলমাত্র সংশয় না থাকলেও তিনি যে তার স্বভাবসিদ্ধ নির্লজ্জতা বজায় রেখে মসনদ ছাড়তে অরাজি হবেন শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিন ক্রিয়েট করবেন আমার মনে অন্তত এমন কুডাক ছিল হয়তো আরও অনেকেরই এমনটা মনে হচ্ছিল কিন্তু বিষয়টাকে তিনি যে এই পর্যায়ে নিয়ে যাবেন মার্কিন ইতিহাসকে কলঙ্কিত করবেন এতটা বোধ হয় কেউ ভাবেননি যে ভাষায় ও ভঙ্গিতে তিনি কিছু অবিবেচক অর্বাচীন অবিমৃশ্যকারী মার্কিন নাগরিককে উত্তেজিত করলেন বা বলা যায় খেপিয়ে তুললেন যার জেরে আক্রান্ত হল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান গুলি চালাতে হলো এবং তার ফলে স্রেফ অকারণে গেল চার চারটি প্রাণ এক কথায় অভাবনীয় অকল্পনীয় কার্যত শিউরে উঠল গোটা বিশ্ব ট্রাম্প না হয় একটা চূড়ান্ত গোত্রের উদাহরণ গণতন্ত্রকে সমীহ করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সায় দেওয়া যার ডিএনএতে নেই অসহিষ্ণুতার প্রতিমূর্তি যেনই বৃদ্ধ কিন্তু গণতন্ত্রের আরও অন্যান্য পীঠস্থানেও কি আমরা সদাসর্বতা সহিষ্ণুতা ও সৌজন্যের বাতাবরণ দেখি আমাদের এই ভারত বা তার অঙ্গরাজ্যগুলিতে ভোটে হেরে গেলাম কিন্তু তারপরেও পদ মসনদ ছাড়ছি না মেরে তাড়াতে হচ্ছে এমন ঘটনা হয়তো ঘটে না কিন্তু বাস্তবকে স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে বা আসন্ন ভবিতব্যকে মেনে নেওয়ার ব্যাপারে অবুজ মানসিকতা কাজ করে না কোনো বিশেষ দল বা নেতার ক্ষেত্রে তেমনটা হলপ করে বলা যায় কি কিরকম বুঝতে পারছি মুঠো আলগা হচ্ছে জনজনার্দনের সুর বদলে কেমন যেন বেসুরো হচ্ছে মালুম হচ্ছে অনেকে সরতে চাইছে শিবির বদলাতে চাইছে সেক্ষেত্রে কি করণীয় শান্ত সংযত স্থিতধি থেকে নিজেদের লড়াই জারি রাখা যদি নিজেরা বিশ্বাস করি যে মানুষের জন্য কিছু করেছি তবে মানুষের উপরেই শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা রাখাই আদর্শ রাস্তা নয় কি কিন্তু তা না করে মুখ খারাপ করার রাস্তা নিলে প্রাক্তন সতীর্থদের বাপান্ত করলে প্রতিপক্ষকে গুন্ডা মাওয়ালি বললেই কি জনগণের আস্থা ফিরে আসবে গণতন্ত্র একই সঙ্গে খুব সহজ আবার যথেষ্ট কঠিন এক পরীক্ষা সহজ কারণ প্রাতিষ্ঠানিক নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গণতন্ত্র মোটের উপর সোজা পথে চলে আর কঠিন কারণ গণতন্ত্র প্রতি মুহূর্তে সৌজন্য ও সংযমের পরীক্ষা নেয়